সকলের প্রিয় শৈল শহর দার্জিলিং, কিন্তু বর্তমানে দার্জিলিংয়ে অতিরিক্ত ভিড় এড়াতে অনেকেই আমরা যেতে পছন্দ করি দার্জিলিংয়ের পাশাপাশি ছবির মতো সুন্দর কিছু গ্রামে। এইরকমই একটি ছোট্ট গ্রামে আমরাও কদিন আগে গিয়েছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এখানে অনেকবার এসেছিলেন, আর ওনার কিন্তু এখানে একটা মিউজিয়ামও রয়েছে যেটা রবীন্দ্র মিউজিয়াম নামে পরিচিত। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসো তারা কিন্তু এখানে আসতেই পারো এই মিউজিয়াম দেখতে, খুব সুন্দর একটা মিউজিয়াম। আর আমরাও একটা সুন্দর সাজানো গোছানো হোমস্টেতে উঠেছিলাম, তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করছি। আর এখন চারিদিকে মুষলধারে বৃষ্টির আওয়াজও তোমরা পাচ্ছ, তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন ইয়ার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আসলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আর একটা নতুন জায়গা থেকে। তোমরা সবাই জানো এখন আমি দার্জিলিং বেড়াতে এসেছি। দার্জিলিংয়ে তো অনেক ঘোরার জায়গা আছে, আর দার্জিলিংয়ের আশেপাশে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে, আর এটা হচ্ছে সেই আশেপাশেরই একটা ভিলেজ। তো সেই ভিলেজ এরিয়াতে আজকে এসেছি। এটা জায়গাটা হচ্ছে মংপু, আর এটা হচ্ছে কৌশি হোমস্টে, আর এখানকার ওনার হচ্ছে সুশীল তামাং। তো তোমরা কিন্তু আসতে পারো, খুব আসা কিন্তু সহজ, দার্জিলিং থেকে বেশিক্ষণ নয়, মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আসা যায়। রাস্তা মোটামুটি বেশ ভালো। আর এখন আমরা এসেছি, খুব বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য রাস্তা একদম ক্লিয়ার ছিল। তোমাদের এবার একটু রুমটা দেখিয়ে দিই। আর এটা হচ্ছে সেই ব্যালকনি, আমাদের বেডরুমের ব্যালকনি। তোমাদেরকে একটু বাইরের সিনটা দেখার, তো দেখা যাক, বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু ঝমঝম করে, প্রচুর বৃষ্টি পড়ছে। আর বৃষ্টিতে এখানে একদম ওয়েদার চেঞ্জ। আমরা যে রুমটা নিয়েছি সেইটা রুমটা থেকে পুরো বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর। বাইরে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, পুরো একদম, এখন বৃষ্টি হচ্ছে অতটা ক্লিয়ার কিন্তু নয়, কিন্তু একদম একটা সবুজ একটা গ্রাম দেখে বোঝা যাচ্ছে। ছোটো ছোটো অনেক পাশাপাশি ঘর আছে, সেরকম অত কিছু নেই, মানে ছোটো ছোটো উপর থেকে আমরা, যেহেতু আমরা অনেক উঁচুতে আছি। আর এটা বড় একটা উইন্ডো, উইন্ডোটা এখান থেকে খোলা যায়, এই যে উইন্ডোটা খোলা যায় কিন্তু। আর এখন বৃষ্টি পড়ছে, লাগিয়ে দিচ্ছি এটা আমি। আমাদের এই রুমটা কিন্তু দোতলার ওপরে, নিচেও কিন্তু তিনখানার বেডরুম আছে। আমরা ওপরেরটা চুজ করেছি কারণ আমাদের ওপরেরটাই দেওয়া হয়েছে। আর এই ওপরের রুমটা কিন্তু একটা বড় সাইজের বেডরুম, এখানে দুটো ফ্যামিলি থাকা যাবে এরকম। দেখো দুটো বেড আছে, কিন্তু দুটো বেড আছে এখানে। আর বেডের মধ্যে কিন্তু সব সুন্দর, যে কুশন বলো, বেড কভার সব কিন্তু একদম ক্লিন, খুবই ক্লিন। পুরো ঘরটাই কিন্তু কাঠের, দেখে বুঝতে পারছো হয়তো। আর আমাদের এই বেডরুমটাতে দুখানা টয়লেট আছে। প্রথম তোমাদের এটাকে দেখাই, ঢুকেই যেটা বাঁ সাইডে আছে এটা হচ্ছে শুধু স্নান করার জন্য। এখানে গিজার আছে, হ্যান্ড শাওয়ার আছে, কল আছে, এখানে বালতি সব কিছুই আছে। এখানে কিন্তু শুধু স্নান করার জন্য এই টয়লেটটা, একদম ছোট একটা টয়লেট। আর আরেকটা বিষয় দেখা যাচ্ছে সেটা দেখে। আর এইখানে একটা টয়লেট আছে, সেটা হচ্ছে এর মধ্যে কোমোড আছে, আর ছোট্ট একটা বেসিন আছে মুখ ধোয়ার জন্য। এখানেও তুমি স্নান করতেই পারো, একদম ছোট কিন্তু খুব সুন্দর। ছোট হলেও নিট অ্যান্ড ক্লিন, খুব মানে পরিষ্কার, এতটাই পরিষ্কার। আমাদের হয়তো অনেকে বাড়িতেও এরকম থাকে না, সব কিছু আছে। আর এই হোমস্টেটা কিন্তু একদম নিউ হোমস্টে, ব্র্যান্ড নিউ। আমি মানে ফার্স্ট আসছি কারণ এখানে বেশি কিন্তু অনেকেই আসেনি। এখানে তোমরা চাইলে আসতে পারো, দার্জিলিং থেকে একদম বেশি দূরে নয়, এনজিপি থেকেও বেশি দূরে নয়, খুব একটা ভালো জায়গা। আর এই বেডটা তোমাদেরকে দেখানো হয়নি, বেডটা দেখাই। এই বেডটা দেখো, নিট অ্যান্ড ক্লিন বেড কভার, তার সাথে কুশনটাও কিন্তু একদম নিউ। যে আমাদের ব্ল্যাঙ্কেটটা রয়েছে সেটাও কিন্তু একদম সুন্দর। আর এখানে একটা বেশ বড় সাইজের টেবিল আছে, টেবিল আমি এখন জিনিস রেখে ফেলেছি। টেবিলটা কিন্তু খুব সুন্দর কাঠের কাজ করা ডিজাইন। আর মেঝেতেও কিন্তু, মেঝেটাও কিন্তু একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আর তার সাথে দেখো এই যে দুটো কার্পেট পাতা আছে, আর এই যে এখানে একটা সোফা আছে, সোফার মধ্যে কিন্তু এখানে বসে বাইরের সিন কিন্তু দেখা যায়, খুব সুন্দর একটা বাইরে। এখন তো সিনটা সত্যি সুন্দর, বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, দেখতেই আলাদা লাগছে। আর তোমরা যদি এখানে আসতে চাও সেটা কিন্তু আসতে চাইলে আমি কন্ট্যাক্ট নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর যে ওনার, ওনার নাম হচ্ছে সুশীল তামাং।
ওনার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস আমি কিন্তু সব দিয়ে রাখবো, তোমরা চাইলে আসতেই পারো। খুব ভালো একটা হোমস্টে, ইজিলি দু একদিন কাটানোই যায়। আর দার্জিলিং থেকে এনজিপি থেকে একদম মানে মাঝখানে এটা, আমার তো খুব ভালো লেগেছে। আর এই সাইডে যে জানলাটা আছে সেটা কিন্তু অনেক বড় জানলা, আর জানলাটার জন্য গোটা ঘর কিন্তু আলো। আর এই জানলাটা এখন বাইরে তোমাদের সিনটা হয়তো ক্লিয়ার নয়, কিন্তু যখন অন্য টাইমে আসবে তখন কিন্তু একদম পরিষ্কার সব দেখা যাবে, ক্লিয়ার। একটু আগেও আমরা যখন এসেছিলাম তখন বৃষ্টি হয়নি, তখন তাও একটু দেখা যাচ্ছিলো, যেই বৃষ্টি শুরু হলো একদম অতটা ক্লিয়ার নয়। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমরা আসতে চাইলে অবশ্যই আসতে পারো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে আমাদের হোমস্টের ভিডিও। আর এটা আমাদের লাঞ্চ, দেখতে পাচ্ছ একদম এখানকার ঘরোয়া একটা খাবার আমাদেরকে সার্ভ করা হয়েছিল। খাবারের মান আর পরিমাণ কিন্তু যথেষ্ট ভালো ছিল, কিন্তু আমার মনে হয় আরেকটু ভালো হওয়া যেত। আমরা এখন লাঞ্চ করে আসলাম। এখানে আমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যে যেরকম থাকবে সেরকম দেবে, আর এমনি সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স দেবে, আর চা তো দিচ্ছে এখানে। তো যেরকম তোমরা থাকবে, যেদিন যেরকম প্যাকেজ থাকবে সেরকমই ওরা সব কিছু দেবে। আর খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো, তোমাদেরকে আমি দেখালাম, হয়তো দেখলে তোমরা, সব কিছু ছিল ওদের যেরকম নেপালি খাবার সেই রকম টাইপের ছিল। একটুখানি ঝাল থাকে, তাও আজকে সেরকমভাবে ভালো ছিল না। খাওয়া দাওয়া কোয়ালিটি খুব ভালো। ম্যাচ করার পরে একটুখানি বসতে হবে, একটু পরেই আমরা যেহেতু আবার সাইট সিন করতে বেরোবো। এখানে বৃষ্টি পড়ছে, কতটা বেরোতে পারবো জানি না। তো এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আগে আসতেন, থাকতেন, কবিতা লিখতেন। তো এখন এখানে একটা রবীন্দ্র মিউজিয়াম তৈরি হয়েছে, তো সেটাই ভাবছি এখন দেখতে যাব। কতদূর সেটা জানি না, বেরিয়ে যাই দেখে আসি। আর কেমন লাগবে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আসতে চাও, আমার ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে, তোমরা ওখানে কন্ট্যাক্ট করতে পারো, আসতে পারো। তো আজকের ভিডিও এটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।